ছবি, একটু উঠে একটু উঠে বসো, একটু এই বালিশটা ঠিক করে দিই। হ্যাঁ, এবার আস্তে 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 আস্তে। হ্যাঁ, মাথার যন্ত্রণা করছে। কমে যাবে, দেখো না, ওষুধ খেয়েছো না? কমে যাবে। কে এলো আবার দেখি? হ্যাঁ দীপু, আয়। তুই কই? আর তুই কই, দেখ দেখি শরীরে চিজ কি হয়েছে। কাল রাতের থেকে জ্বরে পড়েছে। আচ্ছা, আজকে আমার অফিসটা গেল। ওই পই করে বলেছি, ওই রকম ফ্রিজে জল টল খাস না, উল্টো পাল্টা করিস না, শুনিস না তো এখন, বুঝ? আরে এ তো জ্বর রয়েছে, ওষুধ খেয়েছিস? কি ওষুধ দিলি? ওই তো ঘরে প্যারাসিটামল ছিল, সেটাই দিয়েছি। এখন তো অনেক কম রে। কোথায় কম? এ শোন, নিজে ডাক্তারি না করে না ডক্টর বসুর কাছে যা, ওষুধ নিয়ে। কি করে যাব? ওকে একা ফেলে রেখে যাওয়া যায়? বোঝো না তো, আপনি আর কোপনির সংসার। হ্যাঁ দেখে শোন, এখন তো আমি আছি, তুই যা, আমি অপেক্ষা করছি। আর কি যেন একটা বলবো ভাবলাম তোকে। ও হ্যাঁ, আমি চিঠিটা পেয়ে গেছি। অ্যাপয়েন্টমেন্ট লেটার? হ্যাঁ, জীবনের প্রথম অ্যাপয়েন্টমেন্ট লেটার, এর স্বাদ তো আগে কখনো পাইনি। আমার এখন কি ইচ্ছে করছে বলতো? ইচ্ছে করছে তোকে নিয়ে মানে কোলে করে নিয়ে না ধেই ধেই করে নাচ। সেই বাড়াবাড়িটা করিস না, আমার যথেষ্ট ওজন কিন্তু প্রায় 55 কেজি, দেখতে রোগা হলে কি হবে। তবে তুই এক কাজ কর, এখন ডক্টর বোসের কাছে যা, ওষুধটা নে, তারপর গরম জিলিপি সিঙাড়া আর কচুরি নিয়ে আয়, আমরা খাবো, ওরও ভালো লাগবে। খরচটা আমার, কিন্তু আপাতত তোর কাছে ধার। পাকামো করো না তো। শোনো, এতদিন পর্যন্ত যা যা ধার নিয়েছো না, সব কিন্তু শোধ করবে এবার। হ্যাঁ একদম, কিন্তু বস, তোমার ধার কি আমি কখনো শোধ করতে পারবো? এই তো সকালবেলা ফিলোসফি শুরু হয়ে গেল। হ্যাঁ তুমি বসো, আমার কুট্টি বউটাকে একটু পাহারা দাও, দেখো আবার খাট থেকে পড়ে না যায়। আমি তো আসি। হ্যাঁ ডাক্তারের কাছ থেকে বসে যাবে। রিফিল বিকিন। হ্যাঁ যাবো। বিড়ি খেও না দীপুদা। ও হ্যাঁ, বিড়ি আর সত্যি জানিস তো, আর খাওয়া বোধহয় বেশি দিন হবে না, এই যে চাকরি পেয়েছি না, বিড়ি খাওয়াটা বন্ধ হয়ে যাবে। দীপুদা। হ্যাঁ বল। তুমি খুশি তো? খুশি জানি না কতটা খুশি, তবে এতদিন বেকার থাকার পর একটা চাকরি পেয়েছি, একেবারে একটুখানিও খুশি হব না, এতটা পাষণ্ড আমি নই। থামলে কেন? আমি কয়েকজনকে খুশি রাখতে চেয়েছিলাম, মা, দলু, ওরা যে কি কষ্টে আছে, আমার এই চাকরিটা পাওয়াতে মার মুখে যে হাসিটা ফুটে উঠেছে সেটা যে আমার কাছে কি দামি। আর দলুটা দিন দিন অ্যাডামেন্ট হয়ে উঠছে, একটা চাকরির জন্য পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, কি একটা চাকরি জোগাড় করেছে জানি না সেটা কতটা ভালো কতটা খারাপ। আর আর ওই মেয়েটা, ওর কষ্টটা না আমি কিছুতেই সহ্য করতে পারি না, কিছুতেই না। ওকে যদি একটু সুস্থ করে তুলতে পারি তাহলে আমার চাকরি পাওয়ার চেয়ে অনেক বেশি, অনেক বড় পাওয়া হবে। আমার এইটাই মন থেকে চাওয়া, সত্যি বলছি, বিশ্বাস কর তুই। ওই মেয়েটাকে যদি একটু সুস্থ করে তুলতে পারি, একটু ভালো করে তুলতে পারি, সমাজের আর 5 জনের মতো ও যদি স্বাভাবিক জীবন যাপন করতে পারে, তাহলে আমার অনেক বড় পাওয়া হবে এই চাকরি পাওয়াচ্ছে। জানিস আমাকে মনে হয় আবার স্বপনের কাছে ধার নিতে হবে। মা সকালবেলা বলছিল যে এই সব পাজামা পাঞ্জাবি যার দশা তা দিয়ে তো আর অফিস চলবে না, নতুন জামা কাপড় কেন। আমি বললাম যে দেখি। জানিস তুই যখন সুস্থ হয়ে উঠবি তারপর আমি দোকানে যাব একদিন তোকে নিয়ে, আমার জামা কাপড় কিনতে। আর আমার কোনটা ভালো লাগে, কোনটা আমাকে ভালো লাগে সেটা তোর চেয়ে ভালো আর কে জানে বল। তোর পছন্দ দিয়েই আমার নতুন চাকরির জীবন শুরু হবে। তুমি ভালো থেকো দীপুদা, খুব ভালো থেকো, সুখে থেকো।
যাবি তো তপু? যাবি না? হ্যাঁ যাবো তো। তোমার আজ ইকোনমিক্স ক্লাস আছে না? বই একদিকে, ব্যাগ একদিকে, সব ছুঁড়ে ছাড়া ফেলেছো কেন? ঠিকঠাক গুছিয়ে নিয়ে স্কুলে যাও ছুটি। তোমাদের স্কুলে তো লেট হলে প্রবলেম হয়। কি হলো, এখনো চুপ করে বসে আছো যে? ওঠো, রেডি হও। কি হলো? আমার স্কুল যেতে ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? দেখো মা, আমি যথেষ্ট বড় হয়েছি, নামেই আমি স্কুলে পড়ি, কিন্তু আমি ক্লাস ইলেভেনে পড়ি। আমার তো একটা ব্যক্তিগত ভাবনা থাকতেই পারে। নিশ্চয়ই পারে। তুমি যথেষ্ট বড় হয়েছ, তোমার ব্যক্তিগত ভাবনা চিন্তা থাকতেই পারে, কিন্তু মেয়েরা বড় হলে মায়ের বন্ধু হয়ে যায়, মাকে সব কথা ফ্রিলি বলতে হয়, কেমন? ঠিক আছে, এখন তোমাকে কিছু বলতে হবে না, তুমি স্কুলে যাও। স্কুল থেকে ফিরে এসে আমাকে সব কিছু বলো, আমার কিছু লুকিও না, কেমন? আমার খারাপ লাগার কারণটা আমি তোমাকে বলিনি, কারণ তোমার সেটা শুনতে ভালো লাগে। কি হয়েছে? এনিথিং রং? সিরিয়াস প্রবলেম? সিরিয়াস, খুব সিরিয়াস। কি হয়েছে? তুমি জানো বিশনকে পুলিশ অ্যারেস্ট করেছে? হ্যাঁ করেছে, জানি। তোমার পিশন এমন কিছু কাজকর্ম করছিল, এমন কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল যার জন্য পুলিশ অ্যারেস্ট করেছে। তোমার মাথায় বাজ ভেঙে পড়ছিল। এই একটা কারণে আমি তোমাকে বলিনি, কারণ আমি জানি যে তুমি বিশনকে খুবই অপছন্দ করো। তুমি যখন জানো আমি এটা অপছন্দ করি, তখন এত আধিক্ষেতা কেন করো তুমি? আর তাছাড়া তোমার বিশনকে পুলিশ অ্যারেস্ট করেছে, তার বউ বুঝবে, তার বাড়ির লোক বুঝবে, তুমি কে? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি খেতে দিচ্ছি, খেয়ে স্কুলে যাও। বাবা, মোবাইলে তোমাকে পাওয়া আর ভগবানকে পাওয়া প্রায় একই জিনিস। আসলে মোবাইলটা বন্ধ করে রাখি, কারণ অনেকে ডিস্টার্ব করে বলে অকারণে। হ্যাঁ বলো, কি বলবে? আমরা অ্যাটর্নি সাহেবের সঙ্গে কথা বলেছি। কি বললেন জয়ন্ত কাকু, সব কথা খুলে বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ, উনি আমাদের মুখে সব কিছু শুনলেন। আমাদের মানে? আমাদের মানে ওই স্বপন, দীপু, ওরা ছিল আর কি। আর হ্যাঁ, জয়ন্ত বাবু কিন্তু তোমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চান। আমার সঙ্গে কথা বলতে চাইছেন কেন? আরে বাবা, তুমি এটা বুঝতে পারছো না যে আফটার অল তুমি তার স্ত্রী। আমাদের মুখে উনি যত যাই শুনুন না কেন, তোমার কথার মূল্যই হচ্ছে সব থেকে বেশি। আমি আমি জয়ন্ত কাকুর সঙ্গে দেখা করব, কিন্তু আই শ্যাল গো অ্যালোন, কারণ উনি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চাইছেন। নো প্রবলেম, তুমি একাই যাবে, যাবে কিন্তু, আর সেটা দেরি না করেই। আর প্র্যাকটিক্যালি এখন পৃথিবী ঠিক কী অবস্থায় আছে সেটা কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ তুমি যাবে কিন্তু, ঠিক আছে, ছাড়ছি আমি। देखा है पहली बार साजन की आंखों में प्यार, हम्म
বাবা, তোর যে দেখি ফুর্তির পান কেল্লার মাঠ, এগুলি কি লাগাইতেছ? হ্যাঁ বাবা, এমন এখন ভাব দেখাইতেছ যেন এগুলো কোনোদিন দেখো নাই। হ দেখছি, দেখুম না কেন, তরে তোর লাগাইতে দেখি নাই তাই জিগাই। এত সাজন গোছনের ঘটা কেন? কেন আমার বুঝি সাজনে মানা আছে? মানার কথা কমু কেন, মানার কথা কই নাই, মানানের কথা কই, হগলিতে তো সবটা মানায় না। ও আমার সাজনেই তোমার গায়ে হুল ফোটে। হ্যাঁ আর তোমার এই ছোট পোলার বউ যখন সাজে তার তো কিছু কইতে পারো না কেন, ঠোসা খাওয়ার ভয়? হ্যাঁ মানায় বুঝলি, হ্যাঁ স্বামী এত টাকা রোজগার করে, হ্যাঁ সাজলে মানায়, তারে কেউ কিছু কইব না। ও টাকা থাকলেই সাজনে মানায়, এইটা তুমি কইতে চাও? কোনো সম্পর্কের কোনো দাম নাই, পুরো সংসারটা গোটা সংসারটা টাহার উপরেই দাঁড়াইয়া আছে। মায়ের ছেলে সম্পর্ক, বাবায় ঝিয়ের সম্পর্ক, সবটাই শুধু ওই টাহার উপরেই দাঁড়াইয়া আছে। এটা কইলাম, এই কথা তো আমি কইলাম। আমি কি কইছো, তুমি কি কইতাছো? কি খাড়াও, সবকিছু টাকার উপরে দাঁড়াইয়া আছে না? খাড়াও, কিছু কইলি নি আকা বাকা কথা, একটা কথা কইলে সাতটা কথা শোনায় দেয়। কি এমন কথা কইছি আমি? সাজন গোজন কিসে এটা যে গাই বাস, রাইকা রুকি একটা অস্থির। এই নাও, কি 500 টাকা আছে এতে, 500 টাকা আছে, পরে দিমু। 500 বাকিটা পরে দিমু। 500 টাকা কই পাইলি দলু, কই থেকে পাইলি? হিরাতে তো তোমার কোনো কাম নাই। না না কথা করিস না, তুই আমারে ক এই টাকা তুই কই থেকে পাইলি, কেমনে পাইলি? তোমার ছোট পোলার ঘর থেকে চুরি কইরা আনি নাই? আমি তোরে এই কথা কই নাই, আমি তোরে যা জি গাই তুই আমারে সোজা সুজি উত্তর দে। আচ্ছা মা, আমি যে একখান চাকরি পাইছি হেইটা ভুইলা গেছো? হ্যাঁ বলুন কেমনে, আমগো বংশের কোনো মায়া আজ পর্যন্ত কোনো চাকরি করতে বাইর হয় নাই, আমি হেইটা জিগাই না। তুই কি এমন লাট বিলাটের কাম পাইছো যে কামের আগে তোরে এতগুলি টাকা দিছে? ওসব তুমি বুঝবা না, তেমন তেমন কাম করলে না কামের আগেই টাকা দিয়া দেয়। হেরে কি কয় জানো? কি কয়? অ্যাডভান্স, অ্যাডভান্স দাদন বুঝো? হ দাদন বুঝুম না কেন, তোর বাবা যখন বাড়িটা বানাইছিল তখন তো রাজমিস্ত্রি গো দাদন দিছিল, তারপরে সুজির বিয়ার সময় মিষ্টিও লাগো দাদন দিছিল, সেটা তো আমি বুঝি। তুই কি কাম করস? হ্যাঁ রাজমিস্ত্রির জোগাড়ে না ওই মিষ্টির দোকানের ময়রা? উফ মাথা খাইও না তো, ওসব তুমি বুঝবা না। শোনো যেটা তোমারে কইতেছিলাম, আমি আমি ওখানে একটু বাইর হবি। বাইরবি বাইরবি, আমি কি তোরে মানা করুম না? আমার মানা তুই শুনবি? কোনোদিন আমার কথা কিছু শুনস তোরা? তবু মা যখন হয়েছি লজ্জার মাথা খাই আবার জি গাই, কই যাবি কখন আবি? আমি কই যাব? আমি মোবাইল কিনতে যাব। কি মোবাইল? মোবাইল, মোবাইল? হ্যাঁ এটা কি জিনিস? আচ্ছা মা তুমি ফোন জানো না, মোবাইল ফোন, ওই আজকাল ওই বেরিয়েছে না ছোট ছোট, খাড়াইয়া খাড়াইয়া কথা কন যায়, বাসে ট্রেনে যাইতে যাইতে কথা কন যায়। বাবা, ঘুইরা ঘুইরা টেলিফোনে কথা কন যায়? তা এটা দাম কত? ও তো সেট অনুযায়ী দাম হয়, তাও ধরো সবটা নিয়া 5-6 হাজার তো হবে। 5-6 হাজার? কি হইল বাপরে, এত টাকা তুই কই পাবি দৌলু? এত টাকা সেটা তোমার জানিয়া কাম নাই। আমি তোমার যেটা কইতেছিলাম শোনো, আমি এখন একটু বাহির হমু, আমার একটু ফিরতে দেরি হবে বুঝলা, নাহলে মোবাইল ফোনের দোকান আবার বন্ধ হয়ে যাব না, আর কখন আমার শাড়ি ব্লাউজ কিনতে হইব। দৌলু আমি তোরে জিগাইতেছি, এত টাকা তুই কই পাইতেছ, এত সাজন গোজন, এসব তো আমি কিছু বুঝবার পারি না রে মা, আমার তো ভয় লাগে। ভয় লাগে? আমার এতদিন ভয় লাগতো, অহন আমি আর কাউরে ডরাই না, অহন আমি নিজের পায়ে খাড়াইছি, নিজেরটা নিজেই বুঝবো বুঝলা, অহন আমি আর কাউরে ডরাই না। মায়া তো কি কথা কয়ে গেল, আমি তো কিছু বুঝবার পারি না। গুড আফটারনুন ম্যাডাম। আরে গুড আফটারনুন, গুড আফটারনুন, বসো বসো বসো। চা আপত্তি নেই তো? না না চা খেয়েই তো বেঁচে আছি, অধিকাংশ বাঙালি তো চা দিয়েই খিদে মারে। তাহলে তোমার খিদে পেয়েছে, সলিড কিছু বলি, লজ্জা করো না কিন্তু। না না আমি তো বাড়ি থেকে খেয়ে এসেছি, এটা তো জাস্ট কথার কথা বললাম, শুধু চা হলেই হবে। বিকাশ 2 কাপ চা পাঠিয়ে দাও।
আবার তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি। কেন? ফাইনালি তুমি চাকরিটা অ্যাকসেপ্ট করলে বলে, অ্যাপয়েন্টমেন্ট লেটার তো পেয়েছো বলে না? হ্যাঁ পেয়েছি, আপনি তো আমায় দেখা করতে বলেছিলেন। রাইট রাইট রাইট। সুদীপ্ত, আমার তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। এনিথিং সিরিয়াস? হ্যাঁ একটু তো সিরিয়াস বটেই, কীভাবে শুরু করব বুঝতে পারছি না। আমি কিন্তু কোনোভাবেই তোমাকে হার্ট করার জন্য কথাটা বলছি না। না না, আপনি নিঃসংকোচে বলতে পারেন। দেখো সুদীপ্ত, এতদিন তুমি কমপ্লিটলি একটা অন্য পরিবেশে নিজেকে ব্যস্ত রেখেছিলে। তোমার বন্ধু বা কোম্পানি নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাই না, কারণ সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আগামী মাসের 1 তারিখ থেকে তুমি একদম অন্য একটা পরিবেশে আসতে চলেছো, রাইট? বেশ বলুন না। দেখো, এই যে তোমার একটা বোহেমিয়ান গেট আপ, এটা এটা আমি সমালোচনা করতে চাই না, এটা নিশ্চয়ই নিজস্ব একটা স্টাইল, কিন্তু আমি বুঝতে পারছি ম্যাডাম আপনি কি বলতে চাইছেন। দেখো, যেহেতু তুমি আমার রিক্রুট, সেহেতু তোমার অ্যাপিয়ারেন্স বা তোমার গেট আপ নিয়ে কেউ কোনো কথা বলুক এটা আমি চাই না। আই ওয়ান্ট আ কমপ্লিটলি চেঞ্জড পারসন। কিন্তু ম্যাডাম। না না, ইউ নিড নট টু ওয়ারি অ্যাবাউট ইট। তুমি এক কাজ করো, তুমি রেসোনেন্স সায়েন্সে চলে যাও, আমরা ওখানে আগে থেকে বলে রাখবো। তুমি তোমার পছন্দ মতো স্যুটের অর্ডার দাও, আর যেহেতু ওটা একটা ডিপার্টমেন্টাল স্টোর, তুমি তোমার শ্যুজ সক্স সব পেয়ে যাবে। কি খুব শখের, আমি জানি মেয়েদের চুল আর ছেলেদের দাড়ি খুব শখেরই হয়। আসলে এটার সাথে আমি এত বেশি অভ্যস্ত হয়ে গেছি, এখন এটা কাটতে গেলে আমার মনে হবে আমার অন্নপ্রাশন হচ্ছে। না ইনফ্যাক্ট, দাড়িতে তো কাউকে কাউকে বেশ ভালো লাগে। তুমি একটা অন্যরকম ইমেজ ক্যারি করো, কিন্তু আসল কথা কি জানো, শীতকালে প্রথমবার একটু গায়ে জল দিতে ইতস্তত করি আমরা, কিন্তু একবার একটু জল ঢেলে দিতে পারলে কিন্তু। আমি আপনার কথা রাখার চেষ্টা করব, কিন্তু আসলে এটার একটা মায়ায় আমি পড়ে গেছি। ওকে, এই ব্যাপারটা আমি তোমার উপরে ছেড়ে দিলাম। এবার আমি আমার নেক্সট পয়েন্টে আসি। বিকাশ, আমি জরুরি মিটিং করছি, কেউ যেন ডিস্টার্ব না করে। থ্যাংক ইউ। ওয়েলকাম। কেমন দেখলে সুদীপ্ত ডালিয়াকে, কিরম বিহেভ করলো? একটু ইরেটিক, একটু ব্যালেন্সের অভাব। সে তো জানি। কি মনে হয়, পারবে ওকে সারিয়ে তুলতে? আপনাকে তো আমি প্রথমেই বলেছি ম্যাডাম, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ, একটা যুদ্ধের মতো, যেখানে আমি হারতে চাই না, আমি জিততে চাই। আমাকে নানা রকম প্রতিকূলতার সাথে লড়াই করে চলতে হচ্ছে, কিন্তু অন্য লোকের মতো আমি ভেঙে পড়িনি। আমার দারিদ্র, আমার বিধবা মা, আমার বোন যার বিয়ে দিতে পারিনি, সামান্য কিছু টিউশনি, কিন্তু তা সত্ত্বেও আমার মুখের হাসিটা কিন্তু কেউ কেড়ে নিতে পারেনি। তোমাকে আমার অফিসে প্রথম দিন দেখে আমি চিনতে পেরেছিলাম। মানুষ চিন্তা আমি ভুল করি না সুদীপ্ত, তুমি পারবে ডালিয়াকে সারিয়ে তুলতে। আর তুমি যদি ডালিয়াকে নিজের মতো করে নিতে পারো, তবেই আমার জিত। আমি আমার আপ্রাণ চেষ্টা করব ম্যাডাম, এই যুদ্ধটায় আমায় জিততেই হবে। ব্যাস, তোমার মুখ থেকে আমি এই কথাটাই শুনতে চেয়েছিলাম। কবে আসছো আবার ডালিয়ার সঙ্গে মিট করতে? যাব, খুব শিগগিরই যাব। ছুটি ওটা নিয়েছিস? কোনটা রে? ওই যে তো নানা রকম কাপড় চোপড় দিয়ে বানানো কি বহুরূপী ঘাগরা, তোর ইনভেনশন? নিয়েছি, ভালো বলেছিস তো, বহুরূপী ঘাগরা নিয়েছি ওটা। আচ্ছা ওটা নিয়েছিস? কোনটা? তোর সেই বিখ্যাত গ্যাঞ্জেস ওয়াটার মিক্সড উইথ ডিস্টিল ওয়াটার, তোর দেশে খুব চাহিদা। আর বলিস না, ওটা নিয়েছি, ওটা তো নিতেই হবে। ওখানে না একটু গঙ্গা জলের জন্য হাঁপ ইত্যাস করে লোকে বসে থাকে। তোকে যেটা বলছিলাম শিপ্রা, এই কার্ডটা রাখ, সুস্মিতা চক্রবর্তী, আমি তোর ফোন নাম্বার অ্যাড্রেস সবকে দিয়ে দিচ্ছি, আর এখানে ওরটা লেখা আছে। কেমন? কি জন্যে? ও একটা এনজিও চালায়, তোকে বলছিলাম না, ওই ব্যাপারে তোর সঙ্গে কথা বলে ফোন করে বলে নেবে। আমি ওসব এনজিও ফেনজিও ব্যাপার বুঝি না। বুঝিস না, বুঝে যাবি শিপ্রা আশ্চর্য। তোর একটা এনগেজমেন্টের দরকার আছে, ইনভলভ হ, ভালো লাগবে দেখবি। আমার সঙ্গে তো গেলি না, এই কথাটা অন্তত শোন। ছোটদীপ, তুই আবার কি? ছোটদীপ বলছিলাম কি, তুই আবার আবার কি শিপ্রা? আচ্ছা আমি আবার ইনভলভ হয়ে পড়বো? আবার অন্য একটাতে ছিলি,
আরেকটাতে ইনভলভ হবি, তাতে কি এতে দায়িত্ব বাড়বে, ভালো লাগবে দেখবি। কাজটা আমার করার কথা ছিল চিত্রা, আমি তোকে রেফার করেছি, দেখবি দায়িত্ব নিলে তখন আর ছেড়ে আসতে ইচ্ছে করবে না, কেমন? আর শোন, আমি এই চেক বইতে কয়েকটা ব্ল্যাঙ্ক চেকে সই করে দিয়েছি, 5 লাখ মতো আছে জানিস তো, এনজিওর ব্যাপারে, গেস্ট হাউসের খরচার ব্যাপারে, তোর নিজের কিছু ব্যাপারে দরকার হলে উইদাউট হেজিটেশন তুমি তুলে নেবে, খরচা করবে, কেমন? আমাকে ফোন করে সব জানাবে, আমি ফোন করব, এসএমএস করবে। কি মুশকিল বল, এই শাড়িগুলো দেবে, এতগুলো টাকা আমার ভয় করছে, আমি আমি পারবো না, এতগুলো টাকার ব্যাপার। তুই শিপ্রায় এবার দায়িত্ব নিতে শেখ, ওই পৃথিবীর সঙ্গে থাকতে থাকতে না তোর স্বভাবটা কিরকম নষ্ট হয়ে গেছে, ভাল লাগবে, আমার কথা শোন। আবার কি হলো? সত্যি বি কোয়েট শিপ্রা, লাইফ ইজ এ লং জার্নি, ওকে, ডোন্ট বি সেন্টিমেন্টাল, আমি আছি না।